ওনাকে আমি এইটুকু ইয়া দিই যে উনি শুরু থেকে এই পর্যন্ত ভদ্রভাবে কথা বলেছেন অন্য মুমিন যারা যারা এসে আমাদেরকে হুমকি ধামকি দেয় ছুরি টুরি দেখায় বা খুন করার হুমকি হুমকি ধামকি দেয় এই কাজগুলো উনি করেননি উনি উই টাইপের মুমিন গুলা থেকে একটু ভদ্র মানুষ আছেন এই জিনিসটা ওনার আমার ভালো লেগেছে এই কারণে একটা শেষ ইয়া দিচ্ছি আমি ঠিক আছে বিজ্ঞান বিজ্ঞান করানে কি কি বিজ্ঞান আছে করানে কি কি বলা আছে সেগুলো না হয় আমরা বাদ রাখলাম আপনাকে আমি এখন একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আপনি তো কোরআন হাদিস তো বিশ্বাস করেন মানে কোরআন হাদিস যা লেখা আছে সেটা তো দৃঢ়ভাবে বিশ্বাস করেন এক কথায় উত্তর দেন তো তাহলে আপনার আপনার সাথে আমি আরো কিছুক্ষণ কথা বলবো যদি আপনি এক কথায় উত্তর দেন তাহলে আপনি কি কোরআন বিশ্বাস করেন ভালোভাবে বিশ্বাস করেন চেষ্টা করি আচ্ছা ও খুবই ভালো কথা বলেছেন কোরআন হাদিসে বিশ্বাস করেন এখন তাহলে আমি আপনি আচ্ছা আচ্ছা চেষ্টা করেন চেষ্টা আপনার চেষ্টাটা আমরা একটু দেখবো আমরা আপনার চেষ্টাটা আমরা একটু আজকে দেখবো আপনি একটু আমাদেরকে বলেন তো ভাই যে আপনি তো চান যে নাস্তিক আমাদের মতো যারা নাস্তিক যারা ইসলাম ধর্মের সমালোচনা করে কটুক্তি করে নবীকে নিয়ে এদের এরা দিনের পথে চলে আসুক এরা মানে ইসলাম যে একটা সত্য ধর্ম এই জিনিসটা জানতে পারুক এটা তো আপনি চান মনে মনে তাই না উত্তর দেব এক কথায় উত্তর দিন বেশি তেনা না এক লাইনে বলি হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ অবশ্যই আমি চাই তবে তার সাথে এটুকু চাই যে নবীর প্রতি একটু সৌজন্যতা রাখবেন প্লিজ আচ্ছা আচ্ছা এটা আপনি জান잖아요 আমরা নবীর পথে একটু একটু সৌজন্যতা রাখি আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আপনাকে আমি একটা সুযোগ দিতে চাই যেহেতু আপনি ভদ্রbehavior করেছেন আমাদের সাথে আমরাও আপনাকে সেই সেই আটা দিতে চাই যে আপনি যদি আজকে আমরা একটা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করব আপনার ঈমানটা কতটুকু এবং আপনিও মানে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পাবেন এটা যদি আপনি প্রমাণ করে দিতে পারেন তাহলে তো আমি ফরাস ভাই আমি আপনাকে কথা দিচ্ছি এবং এই জাতির সামনে কথা দিচ্ছি লাইভে এই লাইভটা কথা দিচ্ছি যে আমি আর জীবনে কখনো নবীকে নিয়ে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো ফারাজ ভাই উনি তো আমাদেরকে বলেছিলেন যে উনি হাদিস বিশ্বাস করেন হাদিস কোরআন এবং হাদিস দুইটাই বিশ্বাস করেন দৃঢ়ভাবে আমরা একটা হাদিসের বক্তব্য আগে একটু শুনেন এই ফারাজ ভাই আপনি একটু আহ আপনিও একটু শোনেন ফারাজ ভাই উনিও একটু শুনুন শুনুক হ্যাঁ এই যে আমি হাদিসটা ছাড়ছি

অনেক বছর ধরে আজ খেজুর খাওয়ার অভ্যেস ছিল এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজ খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না তখন সে সবার সামনে বিষ পান করেছিল এবং আল্লাহর মেহরবানি আল্লাহর কি যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজ খেজুর খেতে পারি যেটা যে কোনো ধরনের রোগ বাড়ি থেকে আমাদেরকে হেফাজত করবে আচ্ছা এখন আমরা তিন নম্বর ভিডিওটা একটু দেখি আপনার জন্য এবারে প্রশ্ন প্রতিদিন সকালে কয়টি আজোয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে ক খ গ হাজি আল্লাহ আল্লাহর ভরসা উত্তর নিচ্ছি লকর দেয়া হোক গাটটি আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন ষাটটি খেজুর বা গ আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমরা তাহলে সেই হাদিসটা একটু দেখে নেই হাদিসটাতে কি বলা আছে এটা হচ্ছে সহি বুখারি তাওহিদ পাবলিকেশন পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল বেলায় সাতটি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন সেদিন মানে যেদিন সকালবেলা আপনি খাবেন সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না

তারপরে এক দুই মাস পরে আপনি আমার লাইভে আসবেন সেদিন সকালবেলা খালি আপনি আপনি এই মাসের টাকা আমি আমার পকেট থেকে তারপরে আমাদের সামনে এসে ভিডিওটা অন করবেন এবং আমি আপনাকে একটা প্যাকেটে একটা বিশেষ ধরনের বিষাক্ত পদার্থ পাঠাবো সেই পদার্থটা আপনি ক্যামেরাটা অন করে সবার সামনে সবার চোখের সামনে আমাদেরকে খেয়ে দেখায় দিবেন যে নবীর এই হাদিসটা সত্য এই হাদিসে যা বলা আছে একদম সম্পূর্ণ সত্য কথা বলা আছে আপনার শরীরে সেই বিষ কোনো কাজই করছে না আপনি ডক ডক করে সামনে কিছুক্ষণ করে দিলেন যে নবীর কথা কথা সত্য যে সাতটি আজওয়া খেজুর সকালবেলা খেলে সেই দিন সেই দিন কোনো বিষ আপনার ওপরে প্রভাব ফেলে না বা কাজ করে না এই হাদিসটা কি আপনি আমাদেরকে প্রমাণ করে দিতে পারবেন হুম বলি হ্যাঁ বলেন

হাদিস অনুযায়ী আপনি যদি প্রতিদিন খান তাহলে আপনার সেদিন কোন বিষ বা জাদু কোনো কিছু কাজ করবেন আপনার উপর জাদুতে আবদুল্লাহ অন্ধবিশ্বাস ভাই এখানে তো যে জিনিসটা বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলায় সাতটি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন মানে হচ্ছে যেদিন আপনি খাবেন সেই দিন কোনো বিষ ও জাদু আপনার কোন ক্ষতি করবে না জোর আমি তো কোন হাদিসের বাইরের কোন শব্দের উপর জোর দিচ্ছি না তো সেই দিনটা তো জোর পাল্টে যাচ্ছে মানে জানেন কি না ইদার আপনি বলেন আমি প্রত্যেকদিন মানে জানি না জানি না আমি প্রশ্নটা আমি প্রশ্নটা একেবারে প্রশ্ন করছি প্রত্যেকদিন মানে কয়দিন খাওয়ার পরে

প্রশ্ন কোথায় কোন কোন প্রশ্নটা হচ্ছে অপ্রাসঙ্গিক আমি কোন প্রশ্নটা অপ্রাসঙ্গিক করেছি আপনি যেটা করেছেন সেটা মনে আছে আপনার যে প্রশ্নটা করেছেন মনে আছে আপনি বলেন আমি তো অপ্রাসঙ্গিক বলছি বললেন না কোন প্রশ্নটা অপ্রাসঙ্গিক এই যেটা করলেন কোনটা কোনটা স্পেসিফিক কোনটা অপ্রাসঙ্গিক একটা বল ভাই একটা বল এই প্রসঙ্গটা হচ্ছে অপ্রাসঙ্গিক একটা একটা বলে শুরু করেন একটা বলে আল্লাহ রস্তে একটা বলে শুরু করেন আল্লাহ একটা বলে শুরু করেন যে এটা অপ্রাসঙ্গিক একটা বলেন প্লিজ

করতে যে উনি পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত দিচ্ছি বছর পর্যন্ত দিচ্ছি ভাই আপনি নিজেকে একটু মিউট করে রাখেন মুসলিম ভাই আপনি নিজেকে একটু মিউট করেন আপনি নিজেকে আনমিউট করে কথা বলা শুরু করেন আহ উনি ওনাকে আমরা বিশ বছর পর্যন্ত দিয়েছি বিশ বছরে নাকি হবে না ওনার তাও বিশ্বাস নাই যে নবীর এই হাদিসটা তখন কাজ করবে বিশ বছর ধরে টানা প্রত্যেক দিন ছাত্রী আসবা খেজুর খাইলেও ওনা নবীর এই হাদিসটা কাজ করবে এই রকমের আত্মবিশ্বাসটুকু ওনার নাই এটা থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর প্রতি ওনার কতটুকু বিশ্বাস নবীর কথার প্রতি ওনার কতটুকু বিশ্বাস এই জিনিসটা আমাদেরকে আমাদের কাছে সেই বললো সেই বললো যে প্রতিদিন বলতো কতদিন শেষ এটা জানে না জানেন আসলে তো উনি জানেন মানে উনি আসলে বিজ্ঞানের কথাই আসলে মানেন বিজ্ঞান তো মানে বুঝতে পারছে না যে সাত আসবা খেজুর খেলে উনি যদি এই যুক্তিটা দিত যে বিজ্ঞান বুঝতে পারছে না যে খেজুর খেলে কোনো কাজ করে না কিন্তু আমরা এক সময় বিজ্ঞান হয়তো একদিন এটা আবিষ্কার করবো এই যুক্তিটা যদি উনি দিতেন তাহলে আমরা আর একটু চাপাচাপি করতাম ওনাকে এটা খাইতে কিন্তু উনি যেহেতু এখন এই মুহূর্তে আর ওই যুক্তিটা দিচ্ছেন না উনি বিজ্ঞানের যে কথা সেটাতেই উনি অ্যাগ্রি করতেছেন নবীর কথাতে অ্যাগ্রি করতেছেন না উনি এটাকে পাশ কাটায় গেছেন চামে দিয়া চিপা দিয়া মানে পিছলায় গেছেন যে যেহেতু উনি করতে ভয় পাচ্ছেন বুঝতে পারতেছি জিনিসটা জিনিসটা তো বোঝাই যাচ্ছে ঠিক আছে আরেকটা